লেবাননের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হাসান দিয়াব সরকারি দায়িত্ব পালন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি একটি নতুন সরকার গঠনের জন্য রাজনীতিকদের ওপর চাপ সৃষ্টি করেছেন। অন্যদিকে অর্থনৈতিক সংকট ক্রমশ গ্রাস করেছে দেশটিকে। এর প্রতিবাদে রাস্তায় অবরোধ সৃষ্টি করে অব্যাহতভাবে বিক্ষোভ করে যাচ্ছে জনগণ। তারা রাস্তায় টায়ার আসবাবপত্রের অংশ বিশেষ আগুন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। শনিবারও বিক্ষোভ হয়েছে দেশটিতে। এতে বিক্ষোভকারীরা বলছেন, লেবাননের গর্বকে ধ্বংস করে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সেখানে মুদ্রার মান আরও পড়ে যায়। এমন মুদ্রাস্ফীতির ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া জ্বালানির শিপমেন্ট পৌঁছাতে বিলম্ব হচ্ছে, ফলে আরও বেশি করে বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটছে। এজন্য লোডশেডিং ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অনেক স্থানে দিনে 12 ঘন্টারও বেশি বিদ্যুৎ থাকছে না। এমন অবস্থায় লেবাননের রাজধানী বৈরুতে ব্যাংকিং অ্যাসোসিয়েশনের সামনে বিক্ষোভ করেছেন ছোট একটি বিক্ষোভকারী দল।